পশ্চিমবঙ্গে বসবাসকারী মেয়েদের জন্য খুশির খবর, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আবার বাড়বে। এবার কত টাকা বেশি হবে? দর্শক বন্ধুরা, এছাড়াও এবারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অনেকের অ্যাকাউন্টে 3,000 এবং 4,000 টাকা ঢুকবে। কাদের অ্যাকাউন্টে এই টাকাটি ঢুকবে এবং যারা 1,200 টাকা ও 1,000 টাকা পাচ্ছিল তারাই কবেই বা তাদের অ্যাকাউন্টে বেশি টাকাটি ক্রেডিট হবে? দর্শক বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের নিত্য নতুন প্রকল্পে টাকা বাড়তেই থাকছে। এদিকে সরকারের নতুন আপডেট আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন, এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচে দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন। চলুন ডিটেলসটি পুরো দেখে নেওয়া যাক। ফের বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। পরিবারে যত মহিলাই থাকুক না কেন, যদি তারা লক্ষ্মী ভাণ্ডারের পাওয়ার সমস্ত শর্ত পূরণ করেন, তবে প্রত্যেকেই সংশ্লিষ্ট প্রকল্পের এই বর্ধিত সুবিধা পেতে পারেন। প্রতি মাসে সাধারণ শ্রেণীর মহিলাদের 1,000 টাকা এবং তপশিলি মহিলাদের 1,200 টাকা করে দেওয়া হচ্ছে। আগামী মাসে অনেকেরই অ্যাকাউন্টে 3,000 এবং 4,000 টাকা ঢুকবে। লাস্ট পর্যন্ত এই ভিডিওটির সঙ্গে যুক্ত থাকুন। যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বা যারা পেতে চলেছেন, এই তো কয়েক মাস আগে বাংলার বাজেট পেশ করার সময় লক্ষ্মী ভাণ্ডারের পরিমাণ বাড়ানোর ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এপ্রিল থেকে লক্ষ্মী ভাণ্ডারের পরিমাণ বাড়বে, সেই টাকা চলে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কিন্তু এখন প্রকাশ্য এসেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীরা আরও বেশি টাকা পেতে পারেন। আর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে 2,11,00,000 মহিলা। উল্লেখ্য, বিধানসভায় ভোটে বাজেটে এই প্রস্তাব পেশ করে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন যে মা মাটির এই সরকার আমাদের মা বোনদের হাতকে শক্তিশালী করতে পেরে খুশি। সরকারের তথ্য মতে 2,11,00,000 নারী এই সুবিধা পাচ্ছেন। খুব শীঘ্রই ঘোষণা করা হতে পারে যে কবে থেকে ফের বাড়বে লক্ষ্মী ভাণ্ডারের টাকার অঙ্ক। তার আগে আমরা জেনে নেব লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অনেকের টাকা বাকি আছে, কবেই বা তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং 3,000 থেকে 4,000 টাকা কারাই বা পাবেন। চলুন দেখে নেওয়া যাক। আপনারা বর্তমানে এখন আছেন গুগল সার্চ ইঞ্জিনে, সেখানে লক্ষ্মী ভাণ্ডার বলে সার্চ করবেন এবং লক্ষ্মী ভাণ্ডারে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল socialsecurity.wb.gov.in প্রথম যে অপশানটি আছে এই অপশানে আপনারা টাচ করে দেবেন। নিজের মোবাইল থেকেই নিজে নিজেই যে সমস্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মহিলারা টাকা পাচ্ছেন, যে ফোন নাম্বার SMS আসে বা যে ফোন নাম্বারটি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে লিঙ্ক করা ছিল সেখানে আপনি চেক করে নিতে পারবেন। এছাড়াও যারা নতুন আবেদন করেছেন গত এপ্রিল মাস থেকে আপনাদের টাকা হোল্ড করে রেখেছে, তারাও বা কীভাবে চেক করবেন, সেম প্রসেস মেথড আপনারা ফলো করবেন। দেখতে পাচ্ছেন socialsecurity.wb.gov.in/login। আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট আপনারা এখানে চলে আসতে পারবেন। সো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা অফিসিয়াল হ্যান্ডেল। এখানে আসার পরে ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই যে স্ক্রিনে দেখাচ্ছি ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে আপনারা টাচ করে দেবেন। এবং টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আগে কেবলমাত্র রেজিস্টার্ড নাম্বারের মাধ্যমে আপনারা চেক করতে পারছিলেন, কিন্তু বর্তমানে এই সিস্টেমটি পুরো চেঞ্জ করেছে কৃষক বন্ধু প্রকল্পের মতো। কৃষক বন্ধুতে যেমন আপনার আধার আইডি, ফোন নাম্বার, KBID দিয়ে চেক করতে পারছিলেন, সেম আপনারা এখানে চেক করতে পারবেন। দেখছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনকে ট্র্যাক করতে পারবেন এবং আপনার পেমেন্টের স্ট্যাটাসটি দেখতে পারবেন। এই যে সার্চ ইউজিং বলে যে নিচে অপশানটি আমি দেখাচ্ছি, আবার দেখাচ্ছি সার্চ ইউজিং সিলেক্ট বলে যে অপশানটি আছে এই অপশানে টাচ করবেন। দেখতে পাচ্ছেন
অ্যাপ্লিকেশন আইডি আপনার না জানা থাকলে রেজিস্টার মোবাইল নাম্বার, এছাড়া আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, অর্থাৎ টোটাল চারটি আইডির মাধ্যমে আপনারা এবার থেকে চেক করতে পারবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা কত তারিখে ঢুকতে যাচ্ছে, আন্ডার প্রসেস হয়ে আছে কি না, যারা নতুন আবেদন করেছেন কবেই বা টাকা পাবেন, তাদের ভেরিফাই হয়েছে কি না, বিডিও অফিসে পড়ে আছে কি না কাগজ, আপনারা এখানেই জেনে নিতে পারবেন। আর যারা নতুন আবেদন করেছেন, ধরেন আপনি ভাবছেন জমা করে আপনার টাকা ঢুকবে কিন্তু আপনার বিডিও অফিস থেকে অ্যাকসেপ্ট করেনি, এখানেই সেটা জেনে নিয়ে আপনি প্রিন্টের মাধ্যমে সেখানে গিয়ে অভিযোগ জানাতে পারবেন। সো এখানে আসার পরে স্লেট ইউজিং বলেছে আমি ফোন নাম্বারের মাধ্যমে মোবাইল নাম্বারের মাধ্যমে সার্চ করছি, এন্টার মোবাইল নাম্বার, এখানে যদি আপনার আধার নাম্বার টাইপ করেন তার এন্টার আধার নাম্বার দেখতে চলে আসবেন। সো আমি মোবাইল নাম্বারের মাধ্যমে চেক করবো। সো লাইক ওয়াইজ আমি একটা মোবাইল নাম্বার চেক করছি, আপনার সেম মেথড স্টেপ বাই স্টেপ ফলো করে যাবেন। এরপরে ক্যাপচার আইডি আমি এন্ট্রি করে দিয়েছি, সার্চ বলে যে বাটনটি আছে সে বাটন আমি ক্লিক করে দিয়েছিলাম এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ক্রিনে আইডি চলে এসেছে। আমি প্রাইভেসির জন্য আইডি কেবলমাত্র হাইড করছি, আপনাদের পরবর্তী অংশগুলি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন 24/5/2024 তারিখে 11:57:41 এটি অ্যাপ্লিকেশানটি গ্রহণ হয়েছিল, 24/12:42 এটি অথরাইজড হয়েছে এবং ফাইনাল সাবমিট হয়েছে 1/7/2024। অ্যাপ্লিকেশান ভেরিফাইড, দেখতে পাচ্ছেন ব্লকের নামটি 1/7/2024 12:04। সো দর্শক বন্ধুরা বুঝতে পাচ্ছেন এখনও পর্যন্ত ভেরিফাই হয়ে যাওয়ার পরেও এটি চলছে অগস্ট মাস, টাকাটি পেমেন্টটি ঢুকেনি, আর এটি অ্যাপ্লিকেশানটি করেছিল এপ্রিল মাসে। সো আমি পুরো অপশানটি আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন অপর অংশটি হাইড করেছে আইডিটি ছাড়া। সো এরকম অনেকেরই হয়ে আছে পেমেন্ট আটকে রেখেছে সরকার থেকে মিনিমাম 3-4 মাসের, তাদের কী করবে একসাথে এই পেমেন্টটি ক্লিয়ার করে দেবে রাজ্য সরকার। সো ভিডিও শুরুর প্রথমে যেটি বলেছিলাম, তার অ্যাকাউন্টে 3,000-4,000 টাকা ঢুকবে, তা যারা আবেদন করেছেন টাকা আপনারা পাননি, ফাইনাল সাবমিট হয়ে হোল্ড হয়ে আছে, তাদের একসাথে যেদিন আবেদন করেছিলেন অ্যাপ্লিকেশান রিসিপ্ট হয়েছিল সেদিন থেকে আপনারা সেই মাসের টাকা পেয়ে যাবেন। এবার মেন পয়েন্টে আসা যাক, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা আবার কবে বৃদ্ধি হবে। লোকসভা ভোটের আগে অর্থাৎ এপ্রিল মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দ্বিগুণ করেছিল, সেটি কম বেশি আমরা সকলেই জানি, 500 টাকা থেকে 1,000 টাকা এবং 1,000 টাকা থেকে 1,200 টাকা। একটি উদ্দেশ্য ছিল রাজ্য সরকারের, যে ভোট ব্যাংক বৃদ্ধি করা এবং বিপুল হারে জয়লাভ করা। সেই মতো 29টি আসন পেয়ে রাজ্য সরকার জয়লাভ করেছে। এবার বিধানসভার ভোটের পালা। সো দর্শক বন্ধুরা, এই বিধানসভার ভোটের আবার জয়লাভ করার জন্য এই লক্ষ্মী ভাণ্ডারকে, এছাড়াও অন্যান্য যেমন কৃষক বন্ধু বা অন্যান্য প্রকল্পের একটি তুরুপের তাস হিসাবে সাধারণ মানুষ ভাবছে যে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পেরই টাকা আবার বৃদ্ধি করতে পারে এবং আবার সেই বিপুল হারে ভোটে জয়লাভ করার একটি সূত্র হচ্ছে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাকে বৃদ্ধি করা। সো লোকসভার ভোটে তো জয়লাভ হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি করে, এবার বিধানসভার ভোটের আগেই আর একবার মমতা বন্দ্যোপাধ্যায় দেখা যাক লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের 1,000 টাকা থেকে 1,500 টাকা এবং 1,200 টাকা থেকে 2,000 টাকা এমন ঘোষণা করার সম্ভাবনা প্রবল। সো দর্শক বন্ধুরা, অনেকে আশা করে আছেন আবার বিধানসভা ভোটের আগে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়তে পারে। সো আপনারও মতামত কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না, আপনারা যতই কমেন্ট করবেন সেগুলো আমি হাইলাইট করে দেবো অফিসিয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের পেজে। সো দর্শক বন্ধুরা, আপনারা যে টাকাটি বৃদ্ধির জন্য উৎসুক সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।